কক্সবাজারের বিস্তৃত 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের প্রতি ধুলিকণাতে ছড়ানো ছিটানো রয়েছে মহামূল্যবান ব্ল্যাক গোল্ড। খালি চোখে তা শুধুই বালু, কিন্তু ওই বালু যে কত মূল্যবান রত্ন বুকে ধারণ করে রয়েছে কে তার খোঁজ রাখে। কক্সবাজারের এই সুদীর্ঘ বালুকাবেলায় রয়েছে প্রায় 8 ধরনের খনিজ পদার্থ, যা রত্নের চেয়ে মূল্যবান। অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে এ ধরনের ব্ল্যাক গোল্ডের পরিমাণ শতকরা মাত্র 5 ভাগ। তাই নিয়ে অস্ট্রেলিয়া খনিজ শিল্পে ব্ল্যাক গোল্ড তৃতীয় অবস্থানে রয়েছে এবং তা রপ্তানি করে তারা বিশ্বের 90 ভাগ চাহিদা পূরণ করে। আর আমাদের কক্সবাজার সৈকতের বালুতে ব্ল্যাক গোল্ডের পরিমাণ শতকরা প্রায় 15 ভাগ। কক্সবাজার সমুদ্র সৈকতে কি পরিমাণ মজুদ রয়েছে এই কালো সোনা, বিশ্ববাজারে এর মূল্য কত, ব্ল্যাক গোল্ড কি কাজে ব্যবহৃত হয়, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 2002 সালের 8 ফেব্রুয়ারিতে সাপ্তাহিক 2000 সাময়িকী পত্রিকায় এই ব্ল্যাক গোল্ডের খবর ছাপায়, যার শিরোনাম ছিল বিলিভ ইট অর নট। পর্যটন নগরী কক্সবাজার সৈকতের নাজিরটেক থেকে টেকনা পর্যন্ত সৈকতের বালিতে 16,000 কোটি টাকারও বেশি দামের অন্তত 17,40,000 টন খনিজ পদার্থ মজুদ রয়েছে। পত্রিকাটিতে কক্সবাজারের কোন কোন স্থানের বালুতে কোন কোন খনিজ পদার্থ কি পরিমাণে মজুদ রয়েছে তার একটি বিবরণ তুলে ধরা হয়। যতদূর জানা যায়, কক্সবাজারের প্রতিটি বালুকণার সাথে রয়েছে ইলমেনাইট, রুইটাল, গার্নেট, ম্যাগনেটাইট, মোনাজাইট ইত্যাদি। এবার জেনে নেওয়া যাক এই মূল্যবান খনিজ পদার্থ কি কাজে ব্যবহৃত হয়। রুইটাল, যা রঞ্জক পদার্থের কাঁচামাল, ওয়েল্ডিং রডের বহিরাবরণ ও টাইটেনিয়াম মেটাল হিসেবে ব্যবহৃত হয়। ইলমেনাইট, টাইটেনিয়াম মেটাল তৈরিতে এর গুরুত্ব সর্বাধিক। টাইটেনিয়াম মেটাল লোহার চেয়ে 4 থেকে 5 গুণ শক্ত, অথচ লোহার চেয়ে অর্ধেক হালকা। বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ, এমনকি বিমানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরিতেও এর চাহিদা বিশ্বব্যাপী। কায়ানাইট, একটি অ্যালুমিনিয়াম খনিজ, গার্নেট গহনার চাহিদা উন্নত বিশ্বে সমধিক। মোনাজাইট, এটি একটি তেজস্ক্রিয় খনিজ পদার্থ, পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে তো বটেই, এমনকি অ্যাটম বোমার কাঁচামাল হিসেবেও এটি ব্যবহার করা হয়। তাছাড়া মোনাজাইট ব্যবহৃত হয়ে থাকে গ্যাস প্লান্ট ও কালার টেলিভিশনেও। ম্যাগনেটাইট, আকরিক লৌহ, বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রের চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়, তেজস্ক্রিয় বিকিরণের ঢাল হিসেবে সর্বত্র এর প্রচুর চাহিদা রয়েছে। জিরকন, এমন এক খনিজ যা সিরামিক কারখানা ও গহনা তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে অস্ট্রেলিয়ায় জিরকন দিয়ে সিনথেটিক ডায়মন্ড তৈরি হচ্ছে। এই জিরকন দিয়ে তৈরি 100 গ্রাম কৃত্রিম হীরার দাম $200। কক্সবাজারের এই বালু থেকে উপরোক্ত 8 ধরনের খনিজ পদার্থ দেশীয় প্রযুক্তিতে আহরণ এবং বিশ্বের বাজারে গ্রহণের করে তোলা সম্ভব হবে বলে এ বিষয়ে আগ্রহীদের অনেকেই। আমাদের সোনার বাংলায় সোনার খনি নেই, কিন্তু আমাদের যা আছে এটা সোনা থেকে মোটেই কম নয়। এই খাত থেকে শত শত কোটি টাকা আয় করা সম্ভব। বিজ্ঞানী ডক্টর কুদ্রুতে খুদা রেডিও অ্যাক্টিভ মেরিটিয়াল মূল্যবান খনিজ সম্পদ রুইটাল, ম্যাগনেটাইট, মোনাজাইট, গার্নেট, ইলমেনাইট এবং জিরকন 1950 সালে কক্সবাজার সমুদ্র সৈকতে আবিষ্কার করেন। 1975 সালে অস্ট্রেলিয়া সরকার সহায়তায় কক্সবাজারে একটি পাইলট প্ল্যান্ট স্থাপন করা হয়। কিন্তু পরিতাপের বিষয় যে 60-এর দশকে আবিষ্কৃত হওয়া এ খনি সকল সরকারের আমলে তাদের রহস্যময় নীরবতা। আমরা আমাদের এই সম্পদকে অতল সাগরে বিলীন হয়ে যেতে দিতে পারি না, অন্য বৃহৎ কোনো শক্তি এসে আমাদের এই সম্পদ লুটে নিয়ে যাক। আমাদের কিছু একটা করা দরকার। আশা করা যায় সরকার এই খনিজ সম্পদ উত্তোলনে পদক্ষেপ নেবেন, আমাদের সকলেরই এটা কাম্য। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কক্সবাজার সৈকতে পড়ে থাকা মহামূল্যবান ব্ল্যাক গোল্ডের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।